দর্শকদের সম্পৃক্ত করার নতুন উদ্যোগ নেয় এবারের পেশাদার ফুটবল লীগের মৌসুম আকর্ষণীয় হবে বলে মনে করছেন দেশের অন্যতম সফল কোচ সাইফুল বারি টিটু। এতে খেলার প্রতি ফুটবলারদের আগ্রহ যেমন বাড়বে, তেমনি বাড়বে টিম স্পিরিটও, এমনটাই মত তার। সেই সাথে নতুন ফিক্সচারের মাধ্যমে এক প্রতিদ্বন্দ্বিতামূলক লীগের আশা করছেন টিটু। নতুন রূপে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার ফুটবল লীগ বিপিএল। 2007 থেকে শুরু হওয়া এই লীগ গত মৌসুম পর্যন্ত চলেছে গতানুগতিকভাবেই, কিন্তু এবার যুক্ত হয়েছে নতুন কিছু বিষয় যা দর্শকদেরকে সম্পৃক্ত করবে এই লীগের সাথে। এবারই প্রথম প্রতি ম্যাচেই থাকছে ম্যাচ সেরার পুরস্কার। শুধু তাই নয়, ফুটবল প্রেমীদের ভোটে নির্বাচন করা হবে সপ্তাহের সেরা ফুটবলার। সেই সাথে বিতর্কিত রেফারিং দূর করতে থাকছে মাস শেষে সেরা রেফারির পুরস্কারও। এতে ভাটা পড়া জনপ্রিয়তায় কি জোয়ার আসবে? খুবই পজিটিভ আমি মনে করি, কারণ রিকগনিশন সবাই চায়, আর প্লেয়াররা রিকগনিশন তো নানানভাবে পায়। বাট রেফারি যেটা শুনলাম, এটা আমি আগে কখনো শুনিনি, ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়াররা পাচ্ছে, ওরাও বেস্ট রেফারি পাচ্ছে। তো ইট শোজ যে একটা সার্টেন টুয়ার্ডস ইম্প্রুভমেন্ট আমাদের যাওয়ার ইচ্ছা, এবং এগুলি হচ্ছে তার প্রমাণ করে। লিগে ম্যাচ পাতানোর গুঞ্জন চলে আসছে বহুকাল থেকেই, তবে নতুন উদ্যমে শুরু হওয়া এই লিগের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে এই কলঙ্কিত অধ্যায়ের, কারণ ফিকচারেও আনা হয়েছে পরিবর্তন। আমরা ইম্প্রুভমেন্ট চাচ্ছি ইন টার্মস অফ খেলার স্ট্যান্ডার্ড। সার্টেন পর্যায়ে গিয়ে লিগে যেমন যেটা হয় যে কম্পিটিটিভনেসটা একটু কমে যায়। প্রত্যেকটা ম্যাচ যদি আপনার কম্পিটিটিভ হয়, এটা আসলে হেল্প করে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড উপরের দিকে যাওয়াটা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ফুটবল ইতিহাসের অনেক স্মৃতির সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, অথচ সংস্কার কাজ চলায় 2020 সাল থেকেই খেলা নেই দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই ক্রীড়া স্থাপনায়, এবারও নেই তালিকায়। বঙ্গবন্ধুর উপর আমরা সবসময় নির্ভরশীল ছিলাম যে এখানে খেলাটা হয়, এবং এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে শুধু খেলা হলে প্লেয়ারদেরও না, আপনাদের যারা দর্শক তাদের সবার জন্য একটা গুড এনভায়রনমেন্টে বসে খেলা উপভোগ করা, তো ওই জিনিসটার তো আমরা মিস করছি। শুধু তাই নয়, ফুটবলের আধুনিকায়নে প্রথমবারের মতো বানানো হয়েছে লিগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই ভোট দিতে পারবেন ফুটবল প্রেমীরা, পাশাপাশি থাকবে সকল ম্যাচ আপডেট। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।